সিভিল সার্ভিস বহু ছাত্রছাত্রীদের কাছে একটা স্বপ্নের চাকরি হওয়া সত্ত্বেও প্রিলি পরীক্ষা পাশ করে মেইনসের দোরগোড়ায় গিয়ে কিন্তু তারা বারবার আটকে যায় এর ফলে তাদের চাকরি পাওয়া কিন্তু আর হয়ে ওঠে না এবং বারবার তাদের এই ব্যর্থতা তাদের জীবনে এক চরম ডিমোটিভেশনের সঞ্চার করে যার ফলে তারা আবারও অসফল হয় কিন্তু এই পরীক্ষায় সফল হওয়ার জন্য দরকার কিছু স্ট্র্যাটেজিগত পরিবর্তন যেগুলো সফল ক্যান্ডিডেটরা কিন্তু তোমাদেরকে বলে না তো চলো আজকে শুরু করি সেই ধরনের স্ট্র্যাটেজিগত আলোচনা যেগুলো শুনলে বা যেগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু মেইন্স পরীক্ষায় অনায়াসেই পাশ করতে পারবে ডাব্লিউ বিসিএস প্রিলি এবং মেইনসের ডায়নামিক প্রিপারেশন অনলি অন নোটস্টাডি যার অন্য কোথাও কিন্তু তোমরা পাবে না চলো শুরু করি ইন্ডিয়ান ইকোনমির ডাইনামিক প্রিপারেশন আগের দিন যখন আমরা ডাব্লিউ বুক লিস্ট নিয়ে তোমাদের কাছে ভিডিও এনেছিলাম তখন কিন্তু তোমরা কমেন্টে আমাদের কাছে অনেকে চেয়েছিলে যে আমাদের পরবর্তী ভিডিওটা যেন আমরা ডাইনামিক প্রিপারেশনের ওপর করি তো তোমাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু ইন্ডিয়ান ইকোনমির ডাইনামিক প্রিপারেশনের ওপর ভিডিও আনছি এই ভিডিও এই কথা আমি তোমাদেরকে বলছি এই রকমের ভিডিও তোমরা কিন্তু আর কোথাও পাবে না এবং সবথেকে বড় হার্ডেল যেটা হয় স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা হলো স্টুডেন্টরা কিন্তু প্রিলি পরীক্ষা অনেকেই পাশ করে যায় কিন্তু মেইনসে গিয়ে কিন্তু তারা অনেকেই আটকে যায় এবং এই আটকে যাওয়ার পেছনে কারণগুলো কিন্তু তারা খুঁজে পায় না এবং এই বছর দু হাজার সালে যারা প্রিলি এক্সাম দিয়েছ তারা বুঝতে পেরেছ যে প্রিলি এক্সামের প্যাটার্ন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে এবং এই বছর যারা মেইনস দেবে তারাও খুব ভালো মতো বুঝতে পারবে যে মেইনস এক্সামের প্যাটার্নে কতটা পরিবর্তন এসেছে এবং দু হাজার একুশের প্রিলিও মেইন ক্ষেত্রে কিন্তু এটা আরও ভালোভাবে বোঝা যাবে তো এই পরিবর্তিত পরিস্থিতির সাথে তোমাদের যদি লড়াই করতে হয় তাহলে স্ট্যাটিক প্রিপারেশানের পাশাপাশি ডায়নামিক প্রিপারেশন নেওয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে কিন্তু আমরা সেই ডায়নামিক প্রিপারেশন নিয়েই আলোচনা করব আর ভিডিওটা শুরুর আগে আরেকটা কথা বলে দিচ্ছি যে আজকে কিন্তু বাংলা এবং ইংলিশ নিয়ে আমরা একটা বিগ অ্যানাউন্সমেন্ট করতে চলেছি ভিডিওটা সাথে দেখো আমরা কিন্তু পরের দিকেই বলবো যে বাংলা ইংলিশের জন্য তোমাদের কি একটা সারপ্রাইজ তোমাদের জন্য কিন্তু আমরা রেখেছি আর একটা কথা আজকে ডাইনামিক প্রিপারেশনে আমি কিন্তু শুধুমাত্র তোমাদেরকে প্রিপারেশান কিভাবে নেবে সেটা কিন্তু শুধুমাত্র দেখাবো না প্রিপারেশান কোথা থেকে নেবে সেটার পাশাপাশি কিভাবে নেবে হাতে কলমে কিন্তু শিখিয়ে দেবো তার জন্য ভিডিওটার সাথে কিন্তু থাকতে হবে তো চলো আমরা শুরু করি প্রথমেই দেখো ডাব্লিউ বিসিএস প্রিলি ও মেইন্সের ক্ষেত্রে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা তো ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে তোমরা খুব ভালো মতো জানো ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি এই দুটো সাবজেক্টে কিন্তু প্রচুর লোকের কিন্তু প্রবলেম হয় কারণ হিস্ট্রি জিওগ্রাফিতে হয়তো হিস্ট্রিতে বেশি মার্কস প্রিলিতে থাকে কিন্তু তা সত্ত্বেও হিস্ট্রি জিওগ্রাফিটা অনেকেই কিন্তু অনেকটা বুঝে করে নিতে পারে মানে র্যাদার দেন প্রিলি এবং ইন্ডিয়ান ইকোনমি এই প্রিলি বলছি ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমির তুলনায় কারণ ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান পলিটি এই দুটো কিন্তু ভীষণ রকমের কনসেপ্ট বিল্ডিংয়ের জায়গা ইন্ডিয়ান ইকোনমিতে যারা যারা তাদের কনসেপ্ট বিল্ড করবে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ডাব্লিউ এর হাডেলটা পেরোনো কিন্তু ভীষণ একটা টাফ ব্যাপার হয়ে যাবে তো প্রথমেই আমরা দেখে নিই যে দেখে নাও তোমরা আমরা এখানে লেখাটা কি আছে প্রিপারেশন করার সময় স্টুডেন্টসরা এমন কিছু ভুল করে থাকে যার জন্য তাদের কিন্তু পরে আফসোস করতে হয় কিন্তু তখন কিন্তু কিছু করার থাকে না ধরো তোমরা প্রিপারেশান নিচ্ছ খুব ভালো মতো খাটছ এবং অনেক পরিশ্রমও করছো সবই করছো কিন্তু যখন আলটিমেটলি তোমরা বুঝতে পারবে পরীক্ষায় যখন তোমরা পাস করতে পারবে না তখন কিন্তু তোমাদের আর কিছু করার থাকবে না কারণ তোমাদের হার্ড ওয়ার্ক হয়েছে স্মার্ট ওয়ার্ক কিন্তু হয়নি আর আজকালকার কোয়েশ্চেনের প্যাটার্ন যতটা চেঞ্জ হয়েছে তাতে কিন্তু তোমাদের স্মার্ট ওয়ার্ক ভীষণভাবে করতে হবে তো এই প্রিপারেশন করার সময় স্টুডেন্টরা এমন কিছু ভুল করে থাকে পরে তাদেরকে আফস্বাস করতে হয় ঠিকই কিন্তু তখন কিন্তু তাদের কাছে এক্সামটা আর ফিরে আসে না আর সব থেকে বড় যেটা একটা বড় ব্যাপার দেখো এখানটাতে আমি দিয়েছি যারা চাকরি পায় তারা কিন্তু কেউ তোমাদের এই প্রসিডিওরটা কিন্তু বলে না এটা একটা নির্মম সত্য যারা আলটিমেটলি চাকরিটা পাচ্ছে বিশেষ করে এই রিসেন্ট এক দু বছরে এবং পরবর্তী পরবর্তীতেও যারা চাকরিটা পাবে তারা কিন্তু তোমাদেরকে কখনোই এই প্রসিডিওরটা বলবে না যে তারা কিভাবে হার্ডেলটা পেরিয়েছে এই পরবর্তীতে দু সালে যারা প্রিলি এক্সাম দেবে তারা খুব ভালো মতো প্রিলি থেকেই বেশিভাবে বুঝতে পারবে এই বছর প্রিলিতেও বোঝা গেছে কিন্তু মেইনসে তো এটা খুব ভালো মতোই বোঝা যাবে যে কোয়েশ্চেনের প্যাটার্ন এই বছর থেকেই দেখতে পাবে কতটা চেঞ্জ হচ্ছে এবং যারা এই পরিবর্তিত পরিস্থিতির সাথে প্রিপারেশন নিয়ে চাকরিটা পাবে তারা কিন্তু কেউ তোমাদের এই প্রসিডিওর বলবে না ইভেন কোনো টিচারও কিন্তু বলবে না তাই তোমরাও কিন্তু আলটিমেটলি চাকরিটা পাবে না কারণ আলটিমেটলি চাকরিটা পাওয়ার জন্য যে ধরনের প্রিপারেশান প্রয়োজন সেটা কিন্তু শুধুমাত্র বই থেকে বা শুধুমাত্র স্ট্যাটিক প্রিপারেশান নিয়ে কিছু পড়া পড়ে গিয়ে সম্ভব নয় এখনকার কোশ্চেনের সাথে যুঁতে হলে তোমাদেরকে কিন্তু সেইভাবেই প্রিপারেশান নিতে হবে তো দেখেছ কি না জানি না এই বছর যারা দু হাজার কুড়িতে প্রিলি এক্সাম দিয়েছিলে তাদের কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি বলো বা ইকোনমি বলো সব কিছু থেকে এমন কিছু কিছু কোশ্চেন এসেছিল যেগুলো কিন্তু তোমরা কখনো শোনোইনি কিন্তু হ্যাঁ তোমরা অনেকে এগুলো পারোইনি না পারারই কথা কিন্তু যারা যারা পেরেছে তারা কিভাবে পেরেছে তোমরা কি জানো যে এই ধরনের জিনিসগুলোই কিন্তু গত এক বছর বা ছমাস বা দু বছর আগে অত্যন্ত ইম্পর্টেন্ট নিউজের মধ্যে কিন্তু এগুলো এসেছিল এই ইম্পর্টেন্ট নিউজের মধ্যে যে যে টার্মসগুলো এসেছিল সেই টার্মসের মধ্য দিয়ে কিন্তু ওরা হিস্ট্রি জিওগ্রাফি তোমাদের ইন্ডিয়ান ইকোনমি এগুলোর মধ্যে কিন্তু কোশ্চেনটাকে তুলে দিয়েছে কিভাবে তুলে দিয়েছে আজকে যখন বোঝাবো আমি সরাসরি কিছু জিনিসপত্র করে দেখাবো তখন কিন্তু বুঝতে পারবে যেটি কীভাবে কীভাবে করলে পরে তোমরাও কিন্তু পারবে ওই ধরনের উত্তরগুলোর সা প্রশ্নগুলোর সাথে লড়াই করতে তো চলো আমরা কিন্তু সেগুলোই দেখি আচ্ছা এরপরে সব থেকে বড়ো যেটা ব্যাপার সব থেকে বড়ো যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেইটার মধ্যে কিন্তু আমরা ফার্স্টেই চলে যাই তো সব থেকে বড় যেটা জিনিস দেখো যে প্রথমেই তোমরা দেখে নাও কিছু কমন ভুল সবসময় শিখতে হবে কিন্তু আমাদের কিছু ভুল থেকে ভুল থেকে শিক্ষা নিতে হবে তো দেখো প্রথমেই আমি এখানে দিয়েছি লার্ন ফ্রম মিস্টেক্স অর্থাৎ প্রথমে ভুলগুলো দেখে নাও তারপরে সেই ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করো দেখো তোমরা অনেকেই কিন্তু ইকোনমি বিষয়টা ভালোভাবে না বুঝে সেগুলো কিন্তু মুখস্থ করতে শুরু করো এর ফলে কি হয় তোমাদের এক্সামে প্রি হয়তো পাশ হয়ে যায় কিন্তু মেইনসে গিয়ে কিন্তু তোমরা ফেল করে যাও এটা একটা বড় হার্ডেল অনেকেই আমি দেখেছি যে ইন্ডিয়ান ইকোনমির যে পোর্শনটা রয়েছে সেটাকে তারা বই দেখে বই দেখে দেখে পড়াশোনা শুরু করে পরে অর্ধেক কিছু তাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যায় অনেক কিছু বোঝে কিন্তু সেগুলোও তারা ঠিকমতো করে বোঝে না কিন্তু তারপরেও তারা সেগুলো মুখস্থ করে চলে যায় এইভাবে কিন্তু প্রিলিটাও পাশ করা যাবে না এরপর থেকে যারা এবছর থেকে এক্সাম দিচ্ছ বুঝতে পারবে এবং কেউ কেউ হয়তো প্রিলি পাশ করেও গেছে কিন্তু তারা মেইনসে গিয়ে কিন্তু আটকে গেছে তাই ইন্ডিয়ান ইকোনমি ব্যাপারটা খুব ভালোভাবে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে না করে যদি মুখস্থ করতে শুরু করো তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা পাস করতে আলটিমেটলি পারবে না সেকেন্ড দেখো আমি কি বলেছি শুধুমাত্র ভাষা ভাষা কিছু ধারণা নিয়ে যদি তোমরা স্ট্যাটিক তথ্য ডেফিনেশন মুখস্থ করো মেইন্স কিন্তু পাস করতে পারবে না প্রিলিতেও কিন্তু একই ঘটনা ঘটবে এরপর থেকে দু হাজার কুড়িতে যারা দিয়েছো তারা যতটা না দেখেছো দু হাজার একুশ থেকে আরও বেশি দেখতে পাবে যে প্রিলিতেও এরপরে এই ঘটনাটাই ঘটবে মেইন্সে তো ঘটবেই এই বছর থেকে যে স্ট্যাটিক তথ্য ডেফিনেশান এগুলো শুধুমাত্র মুখস্থ করে গেলাম কেউ কেউ তো আবার একদম শুরু থেকেই একটা বিশাল কিছু প্রিপারেশন নেওয়া বলে রমেশ সিং এর মতো টই নিয়ে চলে আসে এবং নিয়ে তারা পড়তে শুরু করে দেয় আলটিমেটলি আমি এটা বলতে পারি তাদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যায় কিন্তু তারা তারপরেও একটা নিজেকে বিশাল কিছু মনে করছে যে আমরা পারছি বলে পড়তে শুরু করে স্ট্যাটিক কিছু জিনিসপত্র নিয়ে নেয় নিয়ে পড়াশুনো শুরু করে দেয় কোয়েশন ফোশ্চেন এমসিকিউ সলভ করে চলে যায় যখন যখন তাদের কাছে ওই ধরনের ডিটো কোয়েশ্চেন আসে এবং তাদের মুখস্থের মধ্যে পড়ে যায় হয়তো তারা পেরে যায় কিন্তু যখন তাদের কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে এবং সেটাই আসবে এই বছর থেকেই তখন কিন্তু তারা আর সেটা পারবে না এবং এই পরিবর্তিত পরিসে যাতে তোমরা মানিয়ে চলে তোমরা যাতে চাকরিটা পেতে পারো তার জন্যে কিন্তু নোট স্টাডি থেকে সর্বপ্রথমে এক্সক্লুসিভ ভিডিওটা কিন্তু আনা হয়েছে দেখো তারপরে কি বলা হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে এই বছর থেকে মেইনসের প্যাটার্ন কিন্তু আরও চেঞ্জ হবে তাই এতদিন যেভাবে পাশ করা তবুও একটু হলেও সুযোগ থাকতো এখন কিন্তু সেটা অনেকটাই কমে আসছে তাই শুধুমাত্র স্ট্যাটিক ইকোনমি পড়লে কিন্তু বই থেকে পাশ করতে পারবে না তাহলে কোয়েশ্চেনের প্যাটার্ন যারা এবছর দু হাজার কুড়ি সালে দিয়েছ তারা তো অবশ্যই বুঝতে পেরেছ প্রিলি যারা দিয়েছ কিন্তু প্রিলির থেকেও বড়ো কথা হচ্ছে যারা এই বছর মেইনস এক্সাম দেবে তারা কিন্তু আরও বুঝতে পারবে যে কোয়েশ্চেনের প্যাটার্ন ঠিক কোন লেভেলে চেঞ্জ হবে তাই যেইভাবে তারা পাশ করার এতদিন একটু হলো সুযোগ থাকতো এখন কিন্তু অনেকটা কমে আসবে তাই ধরো শুধুমাত্র তুমি আমরা আগের দিন আমি কিন্তু আগের দিন বলে দিয়েছিলাম যে রমেশ সিং আমি কোনোদিনই রেকমেন্ড করিনি কিন্তু কি কনসেপ্টের ওই শঙ্কর গণেশের ইকোনমি বইটা আমি কিন্তু বলেছিলাম এবং তার সাথে সাথে আমি বলেছিলাম যে আরিহান্তের ম্যাক বুকের কথা এই বই দুটো ভীষণই ভালো আমি মানছি কিন্তু এগুলো যে কোনো বই বা যে কোনো এমসি কিউ সাইড থেকে শুধুমাত্র স্ট্যাটিক ইকোনমির পোর্শানই কিন্তু পাবে সেখান থেকে কিন্তু কোনো ডাইনামিক প্রিপারেশান পাবে না এবং স্ট্যাটিক ইকোনমির পোর্শান কিন্তু সব জায়গাতেই কমন তুমি যে কোনো টিচারের কাছে চলে যাও বা যে কোনো বইয়ে চলে যাও সেইখান থেকে তুমি স্ট্যাটিক জিনিসই কিন্তু পাবে ডাইনামিক জিনিস কিন্তু পাবে না তাই তার জন্য কিন্তু তোমাদের চাকরিটা কিন্তু আলটিমেটলি পাওয়া হবে না এবং এই কারণে কিন্তু তোমরা পাশও করতে পারবে না তো তোমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে এই ধরনের ভুলগুলো যাতে না হয় এবং এই ধরনের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য যাতে কিছু ডায়নামিক প্রিপারেশন তোমাদের নেওয়া প্রয়োজন সেই নিয়েই কিন্তু আমরা আজকে ভিডিওটা করছি তো দেখো ডাইনামিক প্রিপারেশন বলতে আমরা কি বুঝি ডায়নামিক প্রিপারেশন মানে প্রথমে আমাদেরকে এটা দেখতে হবে যে ডাইনামিক প্রিপারেশনটা কি আর স্ট্যাটিক প্রিপারেশনটা কি স্ট্যাটিক প্রিপারেশন মানে হলো তোমরা ধরো বই থেকে সাপোজ তোমরা বইয়ের থেকে পড়ে যাচ্ছ ফাইভ ইয়ার প্ল্যান বা তোমরা বইয়ের থেকে পড়ছো ধরো জিডিপি জিএনপি এনএনপি এগুলো পড়ছো এগুলো তোমরা বুঝলে বা অনেকে বোঝেও না যাই হোক নর্মালি ওপর দিয়ে পড়ে চলে যায় বা ধরো কেউ বুঝলে সে বুঝলেই সে বুঝে ডেফিনেশন মুখস্ত করলে বা কারেন্ট একটা ডেটা সে বা একটু সাইড থেকে দেখে নিলে যে এখন কারেন্ট জিডিপি তোমার কি হচ্ছে বা কারেন্ট ধরো ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সিআরআর রেটটা কত এগুলো তোমরা দেখে নিলে বলে সিআরআর হেন তেন কে কোন গভর্নর কতজন গভর্নর থাকে এই থাকে ডেপুটি গভর্নর কজন থাকে বা জিডিপি জিএনপির ক্ষেত্রে কোথার থেকে কোন টাকাটা আমাদের ন্যাশনাল ইনকামে ইনক্লুড হয় পার ক্যাপিটাল ইনকামের সাথে তোমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের সম্পর্ক কি এই সমস্ত জিনিসপত্র হয়তো তোমরা বই পেয়ে যাবে এবং বইয়ের থেকে তোমরা এগুলোই পড়ে যাও আমি বলছি এবং তোমরা কিন্তু এমসি কিউ এইভাবেই প্র্যাকটিস করে যাও এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যদি ঘেটে থাকো শোনো মেইন্সের ক্ষেত্রে কিন্তু বরাবরই একটু কনসেপচুয়াল প্রশ্ন আসে কিন্তু হ্যাঁ এখন কোয়েশ্চেনের প্যাটার্ন জেলেবেলে চেঞ্জ হচ্ছে দু সালের মেইনস থেকে কিন্তু ব্যাপারটা টোটালি পাল্টে যাবে স্ট্যাটিক প্রিপারেশন নিয়ে হয়তো কিছু ক্ষেত্রে কোয়েশ্চেন অ্যান্সার করে করা যেত কিন্তু এরপর থেকে দু হাজার থেকে কিন্তু আর সেটা করা যাবে না দু হাজার একুশে গিয়ে লোকজন আরওই ফেস করছে তো তার জন্য তোমরা যাতে এই ধরনের প্রবলেমের মধ্যে আর না পড়ো তাই তোমাদেরকে এই কথাটা বলে দিই প্রিপারেশান নেওয়াটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কি হলো শুধুমাত্র কিছু শুধুমাত্র কিছু কনসেপ্ট বিল করে নিলাম শুধুমাত্র কিছু কারেন্ট কারেন্ট ডেটা পরে নিলাম কিছু এমসিকিউ সলভ করে নিলাম এইভাবে কিন্তু ডায়নামিক প্রিপারেশন হয় না ডায়নামিক প্রিপারেশন হলো এমন প্রিপারেশান যেখান থেকে তোমাকে যা প্রশ্ন দিক না কেন তুমি কিন্তু সেই জায়গাটা থেকে নিজেকে ঠিক বার করে আনতে পারবে কারণ শুধুমাত্র কনসেপ্ট বিলটা এমন লেভেলে পৌঁছবে যে লেভেল থেকে কিন্তু তোমাকে ইন্ডিয়ান ইকোনমিতে কেউ কিন্তু হারাতে পারবে না তো এই ডাইনামিক প্রিপারেশানটা আমরা এবার কোথার থেকে নেব কোন জায়গা থেকে নেব ফার্স্টে আমরা সেটা দেখে নিই প্রথমেই দেখো প্রথমে যদি আমরা এটা দেখি যে আমরা কিছু কিছু ওয়েবসাইট প্রথমে দেখে নিই যে কোন কোন ওয়েবসাইট থেকে তুমি ডায়নামিক প্রিপারেশন নেবে দেখো ফার্স্টেই আমি বলে দিয়েছি কিন্তু জিকে টুডে জিকে টুডে কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়েবসাইট যেখান থেকে তুমি ইন্ডিয়ান ইকোনমির ডাইনামিক প্রিপারেশান নিতে পারো তোমরা হয়তো অনেকে এতদিন জানতে যে জিকে টুডে থেকে অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে বাট জিকে টুডে থেকে ডাইনামিক প্রিপারেশন নিতে পারো ইন্ডিয়ান ইকোনমি কীভাবে আমি প্রত্যেক কটা ওয়েবসাইট এখানে যে কটা দিয়েছি সব কটা খুলে খুলে তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো তো জিকে টুডে থেকে তুমি ডাইনামিক প্রিপারেশন নিতে পারো ক্লিয়ার আইএস থেকে ক্লিয়ার আইএস ডট কম থেকে ডায়নামিক প্রিপারেশান উইকিমিলি ডট কম এই ওয়েবসাইট যে ওয়েবসাইটের নাম নাম আমি আজকে দিচ্ছি এইটুকু বলতে পারি যে দুটো বা তিনটে ওয়েবসাইট ছাড়া অনেক ওয়েবসাইটের নামই কিন্তু তোমরা এখানে জানো না আজকে যে যে জিনিসগুলো তোমাদেরকে বলবো এমন কিছু জিনিস বলবো যেগুলো কিন্তু তোমাদের টোটালি আননোন জিনিস আননোন ওয়েবসাইট যেগুলো তোমাদের কাছে আজকে আনছি এবং কিভাবে পড়তে হবে প্রতিটা ওয়েবসাইট থেকে সেটাও কিন্তু তোমাদের কাছে আজকে ক্লিয়ার করে দেবো আমি তো সেকেন্ড ওয়েবসাইট আমি বলছি ক্লিয়ার আইএস ডট কম থার্ড ওয়েবসাইটের দিকে চলে যাই দেখো উইকিমিলি ডট কম থার্ড ওয়েবসাইট উইকিমিলি ডট কম ফোর্থ এটা তোমরা অনেকেই জানো উইকিপিডিয়া উইকিপিডিয়া একটা ভীষণ ভালো ওয়েবসাইট ডায়নামিক প্রিপারেশনের জন্য হয়তো অনেকেই এটা জানতে না জাগ্রান জোস ডট কম জাগ্রান জোস ডট কম থেকেও ইন্ডিয়ান ইকোনমির ডায়নামিক প্রিপারেশান নেওয়া যায় কীভাবে কোড নেবে সেই নিয়েই কিন্তু আলোচনা করব। তারপরেই আসছি ইকোনমিক টাইমস ডট ইন্ডিয়া টাইমস ডট কম এবং তারপরে আসছে মস্ত গুরু ডট কম এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটগুলোর মধ্যে জি কে টুডে জাগ্রান জোশ আর উইকিপিডিয়া এগুলো হয়তো বেশ কয়েকজন শুনে থাকতেও পারো বাট লিয়ার আইএস ডট কম উইকিমিলি ডট কম ইকোনমিক টাইমস ডট ইন্ডিয়া টাইমস ডট কম গুরু ডট কম এগুলো থেকেও যে এগুলোর নাম অনেকেই জানো না এবং সব থেকে বড়ো কথা কোনো ওয়েবসাইট থেকে ডায়নামিক প্রিপারেশান যে নেওয়া যায় এবং সেটা কীভাবে নেওয়া যায় সেগুলোও কিন্তু তোমরা এতদিন জানতে না যে আমি কিন্তু আজকে তোমাদের প্রত্যেক ওয়েবসাইট ঘেটে ঘেটে কিন্তু বলে দেবো যে কিভাবে কিন্তু তোমরা তোমরা সেই জায়গাগুলো থেকে কিন্তু এই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু নিতে ওয়েবসাইটের নাম জানলেই যদি শুধু হয়ে যেত তাহলে শুধুমাত্র ওয়েবসাইটের নামগুলো দিয়ে তোমাদের ছেড়ে দিতে পারতাম আজকে ভিডিও কিন্তু করতাম না আজকে ভিডিওটা এমনভাবে করব যাতে কোনো টিচারের ওপর তোমাদের কিন্তু নির্ভর করে থাকতে না হয় একদম টিচারের প্রয়োজনীয়তাটা তোমাদের কাছে ডাইনামিক প্রিপারেশনের ক্ষেত্রে লেস হয়ে যাবে যাতে তোমরা ঘরে বসে এমনভাবে প্রিপারেশন নিতে পারো যাতে কোনো টিচারের দরকার কিন্তু ডাইনামিক প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের না পড়ে তোমরা যাতে নিজেরা নিজেদের প্রতি নির্ভরশীল হও অন্যের প্রতি নির্ভরশীল যাতে না হও সেটা তৈরি করে কিন্তু আজকে আমরা তোমাদেরকে দেব। সেই রকম ভাবেই কিন্তু তোমরা আজকে আমাদের থেকে প্রিপেয়ার্ড হবে তো চলো আজকে কিন্তু আমরা এর দেখব যে কিভাবে তোমরা এই ওয়েবসাইট থেকে প্রিপারেশন হবে আচ্ছা সবথেকে বড় কথা তার আগে একটা কথা বলে দিই সেটা হলো যে আমাদেরকে আমি তোমাদেরকে একদম ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে কিন্তু বাংলা ইংলিশ নিয়ে একটা বিগ অ্যানাউন্সমেন্ট হতে চলেছে তো বাংলা ইংলিশের বিগ অ্যানাউন্সমেন্ট বলতে আমরা প্ল্যান করেছি একটা জিনিস বাংলা ইংলিশ নিয়ে যেটা কিন্তু ক্লাস শুধু আমি সেটা বলবো না ক্লাসের থেকেও বড় কিছু যে জিনিসটা কিন্তু অনেক জায়গাতেই কিন্তু এখন তোমরা পাবে না যারা যারা মেইনস দিতে চলেছো সেটা আমাদের ডাব্লিউ বিসিএস হোক বা আইসিডিএস মেইনস হোক বা ক্লার্কের মেইনস হোক তাদের জন্য শুধু ক্লাস নয় ক্লাস হয়তো তোমরা অনেকের কাছে পেয়ে যাবে কিন্তু একটা এমন জিনিস তোমাদের জন্য আজকে সারপ্রাইজ রেখেছি যে জিনিসটা কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা ভীষণ কার্যকরী হবে তো সেইটার জন্য কিন্তু আমাদের সাথে ভিডিওটার সাথে কিন্তু তোমাদের থাকতে হবে আর ডায়নামিক প্রিপারেশন কীভাবে করাবো সেটাও কিন্তু আমি এরপরে আসছি যেই ওয়েবসাইটগুলো থেকে তুমি কিভাবে ডাইনামিক প্রিপারেশন কিন্তু নিতে পারো তো এরপরে দেখো স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি কি শুধু ওয়েবসাইট জানলেই কিন্তু হবে না সেগুলো থেকে ডায়নামিক প্রিপারেশান নেওয়ার কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে যেটা কিন্তু এমনি এমনি কিন্তু তোমরা পারবে না তো আমি যদি তোমাদেরকে সাইটগুলোর নাম বলে দিই অনেকেই সাইটের নাম জানো এতদিন তো জানতে জিকে টুডের কথা উইকিপিডিয়ার কথা কিন্তু বলতে পারবে কি যে জিকে টুডে বা উইকিপিডিয়া থেকে ঠিক কীভাবে প্রিপারেশান নিতে হবে ডায়নামিক তাহলে দেখে নাও সেই পদ্ধতিগুলো আমার সাথে লাইভে তো চলো আমরা কিন্তু ফার্স্টে আমাদের লাইভ প্রিপারেশনটা শুরু করি তো দেখো প্রথমেই কিন্তু আমরা চলে আসছি জিকে টুডের ওয়েবসাইটে তো জিকে টুডের ওয়েবসাইটটা থেকে তোমরা কিভাবে ডাইনামিক প্রিপারেশনটা নেবে সেটা কিন্তু আমরা আগে দেখে নিই তো জিকে টুডের ওয়েবসাইট থেকে ডায়নামিক প্রিপারেশন নিতে গেলে প্রথমে নিচে চলে আসবে নিচে দেখবে সিএ ক্যাটাগরি সিএ ক্যাটাগরির মধ্যে দেখবে এখানে বিজনেস ইকোনমি অ্যান্ড ব্যাঙ্কিংটা লেখা রয়েছে প্রথমে ওটাতে তোমরা ক্লিক করবে ওটাতে ক্লিক করলে বিজনেস ইকোনমি অ্যান্ড ব্যাঙ্কিংয়ের ওপরে যে যে জিনিসগুলো তোমাদের কাছে নিউজগুলো কারেন্ট আছে সেগুলো কিন্তু তোমাদের প্রথমে চলে আসবে তো দেখো আমরা ফার্স্টে দেখে নিচ্ছি এখানটাতে একটা খবর খোলা আছে ফেব্রুয়ারির এগারো তারিখে অ্যামাজন ইনভেস্ট ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএসডি ফর টু ডেটা সেন্টার্স আন্ডার ডেটা সেন্টার পলিসি অফ তেলেঙ্গানা তো এইখানে কিন্তু তোমাদেরকে পুরোটা কিন্তু তোমাদের পড়তে হবে না ফার্স্টে যেটুকু পড়তে হবে দেখো প্রথমে তোমরা হেডিংটাকে পড়ে নেবে ভালো করে যে অ্যামাজন কি করেছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএসডি করেছে ডেটা সেন্টার পলিসি অফ তেলেঙ্গানার আন্ডারে এবার তোমরা কি করবে ডেটা সেন্টার পলিসি জিনিসটা কি দেখো এখানটাতে নিচে দেওয়া রয়েছে যে ডেটা সেন্টার পলিসি জিনিসটা কি প্রথমে ডেটা সেন্টার পলিসিটাকে কিন্তু একটু ভালোভাবে দেখে নেবে যে ডেটা সেন্টার পলিসিটা কি প্রথমে এটাকে পড়ে নিলে ডেটা সেন্টার পলিসিটা পড়ে নেওয়ার পরে এখানে যে যে লেখাগুলো রয়েছে ওপরে নিচে হাইলাইটস তারপর ওপরে লেখা ডেটা সেন্টার ওগুলো কিচ্ছু পড়তে হবে না জাস্ট এটাকে পড়ে নিলে এবার এটাকে পড়ে নেওয়ার পরে কিন্তু তোমরা কি করলে তার কথা পরের নিউজটা রয়েছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সি ফুড শো হেল্ড ইন কোচি এইখানে তোমরা কি করবে এখানে তোমরা প্রথমে এই হেডিংটা পড়লে হেডিংটা পড়ার পরে এইখানে নিউজটা বুঝে বুঝে পড়তে হবে যে কোন জায়গাটা পড়বে এবার তোমরা হাইলাইটসটা পড়লে এখানে থিম থিম কিচ্ছু পড়বে না জাস্ট হাইলাইটের এইটুকুনি জায়গা পড়ে নেবে এখান থেকে জাস্ট এই হাইলাইটের মধ্যে এখান থেকে শুরু করে এতটা অবধি ধরো তোমরা পড়ে নিলে থিমটা তোমাদের পড়লে পড়ে নিতে পারো অতটা ইম্পর্টেন্ট নয় সিগনিফিকেন্সটা কিন্তু আবার পরে নেবে সিগনিফিকেন্সটা পড়ে নিলে এবার ধরো তোমার কোনো কিছু এমন টার্মস থাকতে পারে যে যে টার্মসগুলো কিন্তু তোমার জানা নেই যে যে টার্মসগুলো তোমার জানা নেই তাহলে সেইগুলোকে কি করবে ধরো এখান থেকে তোমার এমন একটা টার্মস আছে ধরো আমি একটা অন্য নিউজে যাই যদি আমি একটা অন্য নিউজে যাই ধরো টুইন পরের নিউজটাতে আমি চলে গেলাম পরের নিউজটাতে যদি যাই দেখো এই যে আরবিআই কি রিলিজ করেছে বাই মান্থলি পলিসি রিলিজ করেছে এখানে বাই মান্থলি পলিসি জিনিসটা কি ধরো তুমি এটা জানো না এবার তুমি তো প্রথমে এখানটাতে অবজারভেশন অব দ্য কমিটি ইকোনমিক স্লোডাউন এগুলো কিচ্ছু পড়বে না জাস্ট আরবিআই কি করেছে ওপরের লেখাটুকু শুধু পড়ে নেবে এখানে এবার বাই মান্থলি পলিসি জিনিসটা কি এটাকে তুলে নিয়ে চলে যাবে হচ্ছে তোমাদের গুগলে গুগলে গিয়ে বাই মান্থলি পলিসির ওপর তুমি কিভাবে সার্চ করবে সেটা আমি পরে আসছি তার মানে তোমরা এই জায়গাটা বুঝতে পারছো যে জিকে টুডে থেকে আমরা কিভাবে ডায়নামিক প্রিপারেশনটা নেব। প্রথমে তোমরা ইকোনোমিয়া ইকোনমির ওপরে যে কারেন্ট ডেটাগুলো আছে সেগুলো তো চলে যাবে এবং তারপরে সেগুলো বুঝে বুঝে প্রথমে তার হেডিংটা পড়বে এবং সেই জায়গার ওপর এইখান থেকে ধরো এই খবরটার ওপর তোমাকে আর কিছু পড়তে হবে না জাস্ট ওপরে লেখাটুকু তুমি পড়বে এইটুকু তুমি পড়বে এবং তারপরে যখন তুমি আবার ধরো পরের প্রশ্ন এসছি ক্যাবিনেট অ্যাপ্রুভ করছে অ্যামেন্ডমেন্ট টু ব্রি কোঅপারেটিভ ব্যাংক রেগুলেশন এখানে তুমি কি পড়বে প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে কিন্তু পড়ে নেবে এখানটাতে তোমাকে হাইলাইট করতে হবে না জাস্ট ওখানে হেডিংটা পড়বে এবং এটার ব্যাকগ্রাউন্ডটা কী কেন ওরা এই জিনিসটা করতে চাইছে এবং কোঅপারেটিভ ব্যাঙ্কে আরবিআই রেগুলেশনের এই অ্যাপ্রুভ করেছে কেন এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ভালো করে পড়ে নেবে এবং সব থেকে বড় কথা তোমাদের কিন্তু এইভাবে কারেন্ট এরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন কিন্তু দেবে না তোমাদেরকে দেবে হচ্ছে এই যে যে জিনিসগুলো তোমরা পড়লে বা যে যে জিনিসগুলো তোমরা রেডি করছো এগুলোর ওপরে কোশ্চেন তাহলে কী করবে প্রথমে প্রত্যেকটা জিনিসকে এইটুকুনি মানে বুঝে বুঝে ধরো এখানে হেডিং পড়লে কোন নিউজের হাইলাইট পড়ার দরকার কোন নিউজে ব্যাকগ্রাউন্ড পড়ার দরকার আছে বা কোনো নিউজে সেটা সম্পর্কে নিচে যেরকম দেওয়া রয়েছে একটু লেখা যেরকম আমি আগেরটাতে দেখালাম ধরো এই যে কুড়ি নম্বরের যে আমার ইয়েটা ছিল স্লাইডটাতে এই যে ডেটা সেন্টার পলিসি এই নিউজটাতে শুধু আমাকে দেখতে হয়েছিল ডেটা সেন্টার পলিসিটা আর শুধু হেডিংটা বাদ বাকি আর কোনো কিছু দেখতে হয়নি এগুলোকে নিয়ে নিয়ে খাতায় লিখবে এবং যে যে টার্মসগুলো তোমার জানা বাকি আছে সেই সেই টার্মসগুলোকে গুগলে কীভাবে সার্চ করে সে সম্বন্ধে ডিটেলসে পাবে সেগুলো কিন্তু নোট করবে ভালো করে খাতাতে কিন্তু লিখে নাও আজকের ভিডিওটা সম্পর্কে এবং যা যা বলছি লিখে নাও এবং এইভাবে জিকেট টুডে থেকে খাতায় কিন্তু নোট করো এবং খাতাতে যখন তুমি নোট করবে নোট করে সেগুলো থেকে তোমায় কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন আসবে না এগুলো থেকে ডায়নামিকলি প্রশ্ন আসবে যে ডেটা সেন্টার পলিসি জিনিসটার উপর ধরো প্রশ্ন চলে এলো তখন কিন্তু তুমি সেটা লিখতে পারবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু তুমি নর্মাল বইতে গেলে কিন্তু এটা পাবে না বা ধরো এখানে ধরো এই থিমটা ব্লু রেভলিউশনের থিমটা যদি তোমাকে থিমটা পড়তেই হয় তাহলে থিমটা সম্বন্ধে ডিটেলসে পড়বে যে জিনিসটা কী এটা সিগনিফিকেন্সটা কী এই থিমটা সিগনিফিকেন্সটা কিন্তু তোমাকে ধরো তোমার এই থিমটার ওপর বা থিমটার সিগনিফিকেন্সের ওপরে কিন্তু প্রশ্ন আসবে কনসেপচুয়াল তখন কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স কবে কি হয়েছিলো সেটার ওপর আসবে না এই থিমটা এবং থিমটার ওপরে প্রশ্ন আসবে সেটা কিন্তু তখন তোমাকে করতে হবে আচ্ছা জিকে টুডের ওয়েবসাইটটার পরে আমি চলে আসছি কোনো ওয়েবসাইটটা দেখো ক্লিয়ার আইএস ওয়েবসাইটটা যদি আমি এখানটাতে ক্লিয়ার আইএস ওয়েবসাইটটাতে যাই দাঁড়াও এক সেকেন্ড ক্লিয়ার আইএস ওয়েবসাইটটাতে এই যে দেখো ক্লিয়ার আইএস ওয়েবসাইটটা এক ধরো এখানটাতে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট এনএসএ দেওয়া রয়েছে প্রথমে কি করবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের ভেতরে কিন্তু চলে গেলে এবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে গিয়ে দেখো এখানটাতে একদম নিচের দিকে যাবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট জিনিসটা কি সেটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ফার্স্টে ভালো করে পড়ে নেবে তাহলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে যদি তোমাকে প্রশ্ন দেয় কোনো তাহলে তুমি সেখান থেকে পারবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ফার্স্টে কিন্তু পড়ে নিলে এবার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়ে নেওয়ার পরে তুমি চলে আসবে যে গ্রাউন্ড অফ ডিটেনশন সব কিন্তু পড়বে না কিছু কিছু জিনিস আছে বুঝে পড়তে হবে যেমন ধর গ্রাউন্ড অফ ডিটেনশন গ্রাউন্ড অফ ডিটেনশনটা পড়লে গ্রাউন্ড অফ ডিটেনশনটা পড়ে নেওয়ার পরে এগুলো লিখে নিতে হবে হ্যাঁ এইবারে এটার ওপর কী কী ক্রিটিসিজম হয়েছিল কি এই সমস্ত কিছু পড়তে হবে না একদম চলে আসবে কনক্লুশনে যে কনক্লুশান কী বলেছে এই কনক্লুশান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে এবং এখন কিন্তু কনসেপচুয়াল বিল কনসেপ্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে এবং ডায়নামিক প্রিপারেশনের ক্ষেত্রে এই ধরনের জিনিস কিন্তু ভীষণ রকমের আসবে এখান থেকে এই ক্লিয়ার আইএস থেকে একটা টপিক ধরবে ধরে সেগুলোর ওপর তার কনক্লুশানটা খুব ভালো করে পড়বে সেটার ব্যাকগ্রাউন্ডটা পড়বে এবং সেটা সম্বন্ধে দু তিনটা লাইন পড়বে সমস্ত জিনিস কিন্তু আমি পড়তে বলিনি ুশন পড়বে এইসব ক্রিটিসিজম টিজম কিছু পড়বে না ওপরে পড়বে কনস্টিটিউশন অফ অ্যাডভাইসারি বোর্ড পড়তে হবে না গ্রাউন্ড অফ ডিটেনশনটা পড়বে গ্রাউন্ড অফ ডিটেনশানের ওপরে চলেছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়বে এইভাবে কিন্তু প্রত্যেকটা সাইটকে ভালো করে তোমরা ধরো স্টাডি করলে এরপরে আমরা চলে আসছি ইকোনমি উইকিমিলি ডট কম ধরো উইকিমিলি ডট কমে আচ্ছা এখানে এর মধ্যে আমি আরেকটা জিনিস বলছি ধরো আমি যদি ব্যাকে যাই এখানে আরেকটা নিউজ আমি দেখিয়ে দিচ্ছি যে আরেকটা নিউজকে খুলে বারো এক ধরো এইটা সাপোজ ওরা পিডিএফ দিয়েছে কিন্তু পিডিএফ থেকে তোমাকে এরকম সবটা এরকম ভাবে পড়তে হবে না হ্যাঁ এখানটাতে তোমাকে কি পড়তে হবে দেখো যে ইকোনমিক সার্ভে জিনিসটা কি ইকোনমিক সার্ভে জিনিসটা কী ইকোনমিক সার্ভেটা কেন ডিফিকাল্ট এই সমস্ত জিনিস ভেজানো জিনিস পড়তে হবে না তুমি শুধু ইকোনমিক সার্ভের ওপরে ধরো তোমার এখানে ওরা যে পিডিএফটা দিয়েছে প্রথমে তোমরা পিডিএফটা নিয়ে নেবে ঠিক আছে পিডিএফটা খুলে পিডিএফটা খুলে শুধুমাত্র দেখবে হচ্ছে যে এই সার্ভেতে এই যে ইকোনমিক সার্ভেটা এখানটাতে হয়েছিল সেই সার্ভের ইম্পর্টেন্সটা কি হচ্ছে সেই সার্ভের কিছু কিছু হাইলাইট করবে সেই সার্ভের কিছু কিছু সিগনিফিকেন্স করবে এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু খাতায় নোট ডাউন করবে এবং আমি বলছি এই বছর থেকে মেইনসে কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে এবং প্রিলিত। তাহলে এই ক্লিয়ার আইএস থেকে প্রথমে জিকে টু ডেটা দেখে নিলে সবার ফার্স্ট যেটা টার্গেট করবে সেটা জিকে টু ডেটা তারপরে কিন্তু ক্লিয়ার আইস আমি কিন্তু একদম অর্ডার অনুযায়ী বলছি তারপরে চলে উইকিমিলি ডট কম দেখো উইকিমিলি ডট কমে যদি আমি দেখি উইকিমিলি ডট কমে আমি কি বলতে পারি এ দেখো সাইডের লেখাগুলো দেখতে পাচ্ছ এখানটাতে রয়েছে ইকোনমি অফ ইন্ডিয়া এই যে ইকোনমি অফ ইন্ডিয়াকে আমি কি বলি উইকিমিলি ডট কম একটা এমন ওয়েবসাইট এখান থেকে তুমি কিভাবে করবে দেখো জিনিসটা প্রথমে তোমরা এই যে এখানে টার্মস গুলো আছে ডেভেলপিং মার্কেট ইকোনমি তারপরে ধরো নমিনাল জিডিপি আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি মনিটারি ফান্ড পাওয়ার প্যারিটি স্টেট ইন্টারভেনশন অ্যান্ড রেগুলেশন এই টার্মসগুলোকে তুলতে হবে উইকিমিলি থেকে এই ধরনের টার্মসগুলো তুলতে হবে যে এই টার্মসগুলো তুলে তুলে তোমরা গুগলে সার্চ করে সেটার ওপর ডকুমেন্ট বার করবে আইএমএফের সমস্ত ডিটেলস নেবে ডেভেলপিং মার্কেট ইকোনমি বলতে কি বোঝানো হয় স্টেট ইন্টারভেনশন অ্যান্ড রেগুলেশন বলতে কি বোঝানো হয় এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু গুগল থেকে কিভাবে বার করবে সেটাও বলে দিচ্ছি কীভাবে বার করলে তোমরা ডিটেলসে পাবে আমি সেটা কিন্তু বলে দিচ্ছি তো এইভাবে ধরো এই জিনিসগুলোকে টার্মসগুলোকে নেবে কোনো কোনো খবরে তুমি এরকমও পাবে যেখানে তোমার ওই আগেরগুলোর মতন হাইলাইট করা বা কোনো কোনো জিনিস পড়তে আছে সেগুলো পড়ে নিলে কিন্তু আদারওয়াইজ তোমরা এই টার্মসগুলোকে তুলবে যেমন ধর এখানে রয়েছে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস প্রোগ্রাম অফ ইকোনমিক লিভারেশন এই যে এখানটাতে রয়েছে দেখো ইকোনমিক লিবারেশন জিনিসটা কি এইটাকে নিয়ে এটার ওপর ডকুমেন্ট বানাবে ডকুমেন্ট পড়বে পড়ে খাতায় নোট ডাউন করবে কোন ডেফিনেশন নয় ডকুমেন্ট পড়বে কিভাবে পড়বে সেটাও নিয়েও আমি কিন্তু একটু বাদে বলে দেবো সাথে থাকো তাহলে উইকিমিলি থেকে যদি ওই রকম নিউজ যখন পাবে পড়লে আর এই ধরনের টার্মসগুলোকে তুলে তুলে সেখান থেকে তোমাকে কিন্তু খাতায় নোট ডাউন করে তার ডিটেলসটা লিখতে হবে তার হাইলাইট লিখতে হবে এরপরে আমি চলে আসছি আরেকটা ওয়েবসাইটে দেখো জাগরান ডট কম যদি আমি জাগরান যোশ ডট কমে যাই জাগরান যশ ডট কমে যখন তুমি জাগরণ যোশ ডট কমে একদম নিচের দিকে চলে গেলে পরে জাগরণ যোশ ডট কমে নিচের দিকে গেলে দেখো আমি নিচের দিকে নামছি এখানটাতে একটা সেকশন ছিল আহ দাঁড়াও এক সেকেন্ড ঝাগরানজোশ ডট কম ও আচ্ছা আচ্ছা এখানটাতে প্রথমে আমি চাই আমি ঝগরানজোশ ডট কমটা তাহলে একটু বাদে দেখাচ্ছি ঠিক আছে ঝাগরানজোশ ডট কম এর ঝগরানজোশ ডট কম চলো তোমাদেরকে প্রথমে এ দেখো জাগরান জোষ ডট কমে যদি আমি এই নিউজটাতে প্রথমে চলে আসি এখানটাতে না একটা ক্যাটাগরি দেওয়া থাকে আমি কোনোভাবে হয়তো ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি না ক্যাটাগরিটা কোথায় রয়েছে আচ্ছা ক্যাটাগরিটা আমি পরে দেখাচ্ছি তাহলে তোমাদেরকে বুঝেছো ক্যাটাগরিটা হয়তো কোনোভাবে দেখা যাচ্ছে না ওই জিকে টুডেতে তোমরা যেরকম ক্যাটাগরি দেখতে পেলে না জাগ্রান জোশ ডট কমেও ওইরকম নিচের দিকে তোমাদের ক্যাটাগরি দেওয়া থাকে ঠিক আছে ধরো আমি যদি ও ওই ক্যাটাগরিতে গিয়ে তুমি ইকোনমিটাকে চুজ করবে এবার এখানে একটা খবর খোলাই আছে আমি সেই হিসাবে বলছি যে তুমি কিভাবে পড়বে আর ইকোনমিটা চুজ করে ওই ইকোনমি নিউজগুলো বার করে করে পড়বে আচ্ছা যখন ধরো এখানটাতে রয়েছে যে ভোটিং ফর হাউ টু ভোট উইথাউট ভোটার আইডি কার্ড ডেলি অ্যাসেম্বলি ইলেকশন টু যদি ইকোনমি নিউজ এটা হতো এটা যদি ইকোনমি নিউজ নয় ইকোনমি নিউজটা খুলে পড়বে এখন ইকোনমি সেকশন দেওয়া থাকে এটা এই মুহূর্তে হয়তো পাচ্ছি না আমি যাই হোক ধরো এই খবরটা তোমার ইন্ডিয়ান ইকোনমি নিউজের ওপর রয়েছে কি করবে প্রথমে এইটার সম্বন্ধে দু তিনটে লাইন পড়ে নিলে যে এটা সিগনিফিকেন্সটা কি এটার সম্বন্ধে দু তিনটে লাইন পড়ে নিয়ে যে কেন ওরা এটা করতে চাইছে ফার্স্টে তোমরা এটা পড়লে এবং এই নিউ ভোটার আইডি কার্ডের মধ্যে কী কী জিনিসপত্র থাকবে প্রথমে সেটা পড়ে নেবে এবং ভোটার জিনিসটা ভোট জিনিসটা দিতে গেলে কি কি হাউ টু ভোট এই সমস্ত জিনিস কিছু পড়বে না এবং একেবারে ডিরেক্ট চলে যাবে হচ্ছে ওটার সিগনিফিকেন্স ওটা হাইলাইট এবং ওটাকে ওটা কেন করছে সেইটুকুনি পড়বে পড়ে ছেড়ে দেবে এবং কোন কোনো টার্মস যদি ওখানে না জানা থাকে তাহলে সেগুলোকে নিয়ে কিন্তু সার্চ করে পড়বে এটা খুব সম্ভবত আমি এটাকে তোমাদের জন্য রেখেই দিয়েছিলাম দেখানোর জন্য কিন্তু কোনোভাবে ইকোনমি পোর্শনটা এখন আমি দেখতে পাচ্ছি না যাই হোক ইকোনমি পোর্শনটা এখানটাতে ওই জিকে টুডের মতো ভাগ করে দেওয়া থাকে ওই ইন্ডিয়ান ইকোনমির ওই পোর্শনটাকে বার করবে বার করে করে ঠিক জিকে টুডেতে যেভাবে যেভাবে আমি বলেছি ঠিক সেভাবে সেভাবে কিন্তু এখানে তোমরা নোট ডাউন করবে এরপরে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গায় চলে আসছি ইকোনমিক টাইমস ওয়েবসাইটটা দেখো ইকোনমিক টাইমস ওয়েবসাইটটার ওপরে তুমি না প্রচুর টাইপের টার্মস পাবে ধরো ব্রড মানি টু রিজার্ভ মানি এখানে তুমি চলে গেলে প্রথমে ব্রড মানি টু রিজার্ভ মানির ক্ষেত্রে এবার তুমি যখন ইকোনমিক টাইমসে ব্রডমানি আচ্ছা ইকোনমিক টাইমসে সার্চ করতে হবে ইকোনমিক টাইমস ডট ইন্ডিয়া টাইমস ডট কম দিয়ে শুধু সার্চ করবে না তার মধ্যে ইন্ডিয়ান ইকোনমি কথাটা লিখে দেবে তাহলে ওরা ডিরেক্ট ওই পেজটার মধ্যে কিন্তু চলে আসবে ইন্ডিয়ান ইকোনমির মধ্যে এবার যখন দেখো এখানে রয়েছে ডেফিনেশন টু ব্রড মানি টু রিজার্ভ মানি এটাকে কি করবে যে ব্রড মানি টু রিজার্ভ মানি জিনিসটা কি প্রথমে এটার ডেফিনেশানটা ডেফিনেশন ওভাবে পড়ার খুব একটা দরকার নেই ডেসক্রিপশানটা ভালোভাবে পড়বে যাতে এই জিনিসটাকে বুঝতে পারো ডেসক্রিপশনটা ভালোভাবে পড়লে যে মানি টু রিজার্ভ মানি জিনিসটা ঠিক কি এবার মানি টু রিজার্ভ মানি তুমি এই সংক্রান্ত ডকুমেন্ট বার করবে নানা ওয়েবসাইট থেকে কিভাবে বার করবে সেটা আমি বলে দিচ্ছি ওই ওয়েবসাইট থেকে তিন চারটে পপুলার ওয়েবসাইট আছে যেখান থেকে ডকুমেন্ট বার করে তুমি খাতাতে লিখবে লিখে কিন্তু ধরো এখানটাতে রয়েছে কথার কথা বলছি ব্যালেন্স অব পেমেন্ট ব্যালেন্স অফ পেমেন্ট টার্মটার সাথে তুমি পরিচিত হয়তো অতটা নও বা অতটা হয়তো তোমার জিনিসটা জানা নেই ব্যালেন্স অফ পেমেন্টে যাবে গিয়ে এইখানে কিন্তু তুমি ডেফিনেশনটা দেখো তিনটে করে দেওয়া রয়েছে পড়বে এখানে পড়বে এটা ভালো করে দেওয়া হয়েছে ডেফিনেশনটা ভালো করে তুমি দুটো তিনটার পয়েন্ট পড়লে এটা ডেসক্রিপশানটাও ভালো করে পড়লে এগুলো কিছু মানে লিখবে না খাতা নোট ডাউন করবে না জাস্ট করে নেবে পরে এবার কিছু কিছু ওয়েবসাইট আছে এখান থেকে একটু বুঝে নিলে এবার তিনটে চারটে যে ওয়েবসাইট আমি বলছি কীভাবে সার্চ করবে সেখানে গিয়ে তোমরা এই ব্যালেন্স অফ পেমেন্টের ওপরে নোট বানাবে খাতাতে পরে চলে মাস মাসগুরু ডট কম এই ওয়েবসাইটটা কিছুই না এটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির ওপরে একটা ভীষণ ভালো ওয়েবসাইট সেট যার মাধ্যমে তোমরা প্রচুর কোশ্চেন অ্যান্সার সলভ করতে পারবে ইন্ডিয়ান ইকোনমির ওপর এটা অনেকেই জানে না ইন্ডিয়ান ইকোনমির জন্য ভীষণ ভালো কোশ্চেন অ্যান্সার কিন্তু এই মসগ গুরু ডট কমে আছে খুব খুব পপুলার মানে অনেকে না জানলেও এটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পাবে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে ওরা তুলে দেয় ডিরেক্ট তুলে দেয় এই মসগুরু ডট কম থেকে মাসগুরু ডট কমের প্রশ্নগুলো কিন্তু রেগুলার সলভ করতে থাকো ডিরেক্ট তুমি অনেক প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষাতে কমন দেখো এখানটায় হোয়াট ইজ দ্য মেইন স্টে অফ ইন্ডিয়ান ইকোনমি তুমি এখানটাতে সলভ করলে ভিউ অ্যান্সার দেখে নিতে পারলে দ্য বেস্ট ইন্ডিকেটার অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এনি কান্ট্রিজ এখানে এমন এমন ভালো ভালো প্রশ্ন থাকে তুমি যদি রেগুলার বেসিসে সলভ করো এবং রিভাইজ করো তুমি কিন্তু পরীক্ষাতে ডিরেক্ট ওখান দিয়ে প্রশ্ন পাবে এই সব জায়গা থেকেই কিন্তু পরীক্ষার লোকেরা কোশ্চেন তোলে কিন্তু তারা কিন্তু তোমাদেরকে এগুলো কিছুই জানায় না এবং যারা পাশ করে তারা তো বলেই না তো এই জিনিসগুলো কিন্তু ফার্স্ট আমরা স্টাডির তরফ থেকে তোমাদের বলছি আমরা চাই তোমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হও পড়াশোনার ক্ষেত্রে তো কারোর ওপর ডিপেন্ডেন্ট করে বা কোনো স্যারের ওপর নির্ভর করে যেন থাকতে না হয় ডাইনামিক প্রিপারেশনের জন্য তো এখানে যখন আমরা সমস্ত ওয়েবসাইটগুলো ঘেটে ঘেটে তোমাদেরকে দেখালাম তো তখন তোমরা এই জিনিসটা বুঝতে পারলে যে কীভাবে ডাইনামিক প্রিপারেশনটা আমাদের কিন্তু দরকার আজকে তোমাদের কাছে আরেকটা জিনিস বলি যে ডাব্লিউ বিসি যেহেতু আর বেশি দিন বাকি নেই চার থেকে পাঁচ মাস বাকি রয়েছে বা তাও বাকি এই চার থেকে পাঁচ মাস বলছি কি সরি চার পাঁচ মাসও নয় মানে তিন মাস মতো হয়তো আর টাইম তোমরা পাবে যেহেতু এই কোভিড নাইন্টিনের কারণে পরীক্ষাটা হয়তো একটু পিছিয়ে যাবে তাই মাস দিনে কত তোমরা সময়টা পাবে এইবারে তোমরা আমাদের আমার কাছে যদি জানতে চাও যে এই তিন মাসের জন্য তোমাদের পড়ার রুটিন কি হওয়া উচিত ডাবলিউ মেইনসের তাহলে আমরা কিন্তু পরে তোমাদেরকে এই রুটিনের ওপর একটা ভিডিও দিতে পারি সেই সংক্রান্ত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও এছাড়াও যদি তোমাদের আর কোনো টপিকের ওপর কোনো ভিডিও দরকার হয় আগের দিন যেটা অনেকে জানিয়েছ সেগুলো আমাদের মাথায় আছে সেই সংক্রান্ত ভিডিও আমরা দেবো এছাড়াও যদি অন্য কোনো ভিডিও দরকার হয় সেগুলোও কিন্তু আমাদেরকে তোমরা জানাও আমরা সেই সংক্রান্ত ভিডিও কিন্তু দিতে থাকবো আর মেইনসের রুটিনের জন্য যদি দরকার হয় এই তিন একটা প্রপার স্ট্র্যাটেজিক্যাল রুটিন করে দেবো যেটা কিন্তু এই যেটা ফলো করলে তোমরা কিন্তু মেন্স আসে পাশ করতে কিন্তু পারবে সেরকমভাবে ভেবেই আমরা কিন্তু রুটিনটা বানাবো এবং আগের দিনের টপিকগুলোর ওপর ভিডিও তো অবশ্যই হবে যেগুলো তোমরা চেয়েছো এবং আজকেও যদি নতুন কোনো টপিক তোমাদের চাওয়ার থাকে অবশ্যই জানিও এবারে আমি চলে আসছি যে কিভাবে কোথায় কোথার থেকে তোমরা প্রিপারেশানটা কিন্তু নেবে দেখো ইম্পর্টেন্ট কি ফর সার্চ কি কী কী ইউজ করে তুমি সার্চ করবে দেখো আমি কি বলেছি সবার প্রথমে দেখো প্লাস আইএস প্লাস ইনভেস্টোপিডিয়া প্লাস ইউপিএসসি এগুলো কী ভাবছো না এগুলো কী জিনিস প্লাস আইএস প্লাস প্লাস ইউপিএসসি ধরো তুমি একটা টার্ম নিলে ধরো কথার কথা বলছি ধরো সাপোজ জিডিপি ধরো নিলে তুমি জিডিপি এই ধরো তুমি জিডিপি নিলে এবার জিডিপি টার্মটা তুমি নিলে জিডিপি টার্মটার সাথে তুমি প্লাস করে আইএস দেবে প্লাস করলে সরি এই জায়গাটা একটু বুঝতে হবে জিডিপি টার্মটার সাথে তুমি যেটা করবে জিডিপি ধরো তুমি নিলে হচ্ছে এখানটাতে জিডিপি এবার তুমি জিডিপি নিয়ে জিডিপির সাথে তুমি প্লাস আইএস করে দেবে জিডিপি প্লাস প্লাস আইএস এবার যখন জিডিপি প্লাস আইএস করলে তখন দেখবে সবার প্রথম তোমাদের কাছে তিনটে ওয়েবসাইট কিন্তু চলে আসবে তিনটে ওয়েবসাইট মানে ধরো বাইজুসের একটা ওয়েবসাইট আসে ধরো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ জিডিপি প্লাস আইএস করে করলে বা জিডিপি প্লাস ইনভেস্টোপেডিয়া করলে বা জিডিপি প্লাস ইউপিএসসি করলে ধরো কোনো একটা ডাব ধরো লিকুইডিটি ক্রাইসিস আছে লিকুইডিটি ক্রাইসিস প্লাস আইএস করলে লিকুইডিটি ক্রাইসিস প্লাস ইনভেস্টোপেডিয়া করলে বা লিকুইডিটি ক্রাইসিস প্লাস ইউপিএসসি করলে যেটাই করো না কেন সেটা থেকে কীভাবে দেখতে হবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি হাতে কলমে সেইভাবে করবে ধরো তোমরা এখানটাতে চলে এলে যে আহ জিডিপি এখানটাতে তোমরা কিভাবে দেখবে প্রথমে তোমরা চলে গেলে হচ্ছে আহ ধরো আমরা এখানে সার্চ করছি জিডিপি জিডিপি জিডিপির সাথে প্লাস দিয়ে এখানে কি করলে আইএস দিয়ে সার্চ করলে দেখো জিডিপির সাথে প্লাস দিয়ে যখন আইএস দিয়ে সার্চ করলে প্রথম কি ওয়েবসাইটটা এলো আইএস ডট কম তারপর ক্লিয়ার আইএস ডট কম এবং তারপরে চলে এলো বাইজুস ডট কম আর তারপরে আইএস মেকার ডট কম এই যে প্রথম তিনটে বা চারটে ওয়েবসাইট আছে এই তিনটে বা চারটে ওয়েবসাইট খুলবে এই তিনটে বা চারটে ওয়েবসাইটের মধ্যে জিডিপি সম্বন্ধে যা যা থাকবে সেগুলোর থেকে একটা প্রপার নোট বানাতে হবে বা ধরো তুমি এখানটাতে সাপোজ দিলে লিকুইডিটি ক্রাইসিস liquidity crisis plus investor লিকুইডিটি ক্রাইসিস প্লাস ইনভেস্টোপিডিয়া করলে দেখো লিকুইডিটি ক্রাইসিসের সম্বন্ধে ইনভেস্টোপিডিয়াতে যা যা আছে উইকিপিডিয়াতে যা যা আছে উইকিপিডিয়াটাও নেবে এই দুটোর থেকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু নোট বানাবে শুধুমাত্র ইনভেস্টোপিডিয়া এবং উইকিপিডিয়া থেকে আর যখন তুমি আইএস দিয়ে সার্চ করবে যখন তুমি আইএস দিয়ে সার্চ করলে তখন তুমি এইটার সম্বন্ধে প্রথম যে তিন চারটে ওয়েবসাইট পাবে সব কিছু সমস্ত টার্মসে কিন্তু তুমি সেম ওয়েবসাইট পাবে না প্রথম তিনটে বা চারটে আলাদা আলাদা ওয়েবসাইটও পেতে পারো যাই পাও না কেন সেই প্রথম তিনটে বা চারটে ওয়েবসাইট খুলবে খুলে সেখান থেকে তথ্য নেবে নিয়ে কিন্তু খাতাতে নোট ডাউন করে সেখান থেকে কিন্তু একটা প্রপার নোট বানাবে বা ধরো এখানটাতে ইউপিএসসি দিয়ে তুমি লিকুইডিটি বা ইউপিএসসি দিলে এখানে তুমি প্রথম কোন ওয়েবসাইট পেলে ইনভেস্ট অফ ইন্ডিয়া ইনসাইটস অন ইন্ডিয়া তারপরে কি পেলে তারপরেও ইনসাইটস অফ ইন্ডিয়া রয়েছে বা ইনসাইটস আইএস রয়েছে তারপর ইন্ডিয়ান এক্সপ্রেস রয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের দরকার নেই প্রথম যে দুটো ওয়েবসাইট রয়েছে ইনভেস্ট অফ আর ইনসাইটস অন ইন্ডিয়া এই দুটো খুলবে এই দুটোর থেকে এখান থেকে যা যা পাচ্ছ সেটা বুঝে খাতাতে একটা প্রপার নোট বানাবে দুটো বা তিনটো ওয়েবসাইটকে মার্চ করে তাহলে এই জিনিসটা বোঝা গেল যে আমরা ঠিক কোন কোন জায়গা থেকে এইভাবে প্রিপারেশনটা নিতে পারি এইভাবে আমরা যদি ডাইনামিক প্রিপারেশানগুলো ঠিক এইভাবে যদি আমরা ডাইনামিক প্রিপারেশনটাকে নিতে পারি বা ডায়নামিক প্রিপারেশনটাকে যদি আমরা এই লেভেলে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এই দু সালে প্রিলি কোশ্চেনের প্যাটার্ন যতটাই চেঞ্জ হোক বা দু হাজার কুড়ি সালের মেইন সেট যতটাই চেঞ্জ হোক না কেন তোমরা কিন্তু খুব সহজেই পাশ করতে পারবে এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো চিন্তা করতে হবে না আজকে কিন্তু আমি হাতে কলমে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম যে কিভাবে করলে পরে তোমরা কিন্তু ডায়নামিক প্রিপারেশানটাকে খুব ইজিলি কিন্তু নিয়ে তোমরা এই এক্সামটাকে কিন্তু খুব ভালোভাবে পাশ করতে পারো তো আজকে কিন্তু এই নোটস্টাডির ভিডিওটাকে কিন্তু খুব ভালোভাবে শেয়ার করে দিও এবং আর যদি কিছু দরকার লাগে তাহলে সেটাকেও কিন্তু আমাদের কাছে জানিও আমরা কিন্তু তোমাদের জন্য যথাসাধ্য চেষ্টা করব সেই সংক্রান্ত ভিডিও দেওয়ার আচ্ছা বাংলা আর ইংলিশের ওপরে একটা বিগ অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে আমার করার ছিল সেই অ্যানাউন্সমেন্টটা ফার্স্টে আমি বলে দিই আচ্ছা তার আগে আরেকবার বলে দিই যে ডাব্লিউ বিসিএস জন্য যদি তোমরা কোনো প্রিপারেশনসের যিনি রুটিন চাও তাহলে সেটা সম্বন্ধে জানিও এবং আর কোনো টপিকের ওপর যদি তোমরা চাও সেটা জানিও এবং অবশ্যই শুধুমাত্র ইন্ডিয়ান ইকোনমি নয় একটা কথা বলছি ইন্ডিয়ান ইকোনমির ডাইনামিক প্রিপারেশনের সাথে ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং সায়েন্স সব কিছুর ডাইনামিক প্রিপারেশন কিন্তু মিলবে না আজকে ইন্ডিয়ান ইকোনমির ওপর আমি যে যে জায়গা থেকে যেভাবে করতে বললাম ইন্ডিয়ান পলিটির ওপর কিন্তু সেই জায়গা থেকে সেইভাবে হবে না তার জন্য কিন্তু আলাদা স্ট্র্যাটেজি আছে এবং ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফির কিন্তু আলাদা স্ট্র্যাটেজি আছে আলাদা ভাবে দেখতে হবে আলাদা ওয়েবসাইট থেকে তো সেগুলোর ওপরেও কিন্তু আমরা এর পরবর্তীকালে ভিডিও দেবো তোমরাও যদি চাও আমাদেরকে কিন্তু সেটা লিখে জানিও আর বাংলা ইংলিশের ব্যাপারে যে বিগ অ্যানাউন্সমেন্টটা করা ছিল বা সারপ্রাইজ দেওয়ার ছিল সেটা সম্বন্ধে এখন বলে দিই সেটা হলো যে বাংলা ইংলিশের জন্য আমরা প্ল্যান করেছি যে আমাদের তোমাদের জন্য আমরা বাংলা ইংলিশের একটা কোশ্চেনের সিরিজ রাখবো বাংলার প্রপার এক কোশ্চেন পেপার এবং ইংলিশের প্রপার কোশ্চেন পেপার ডাব্লিউ বিসিএস অফিসাররা বানাবে এবং ডাব্লিউ বিসিএস অফিসার নোটস্টাডির টিমের সাথে যারা যারা যুক্ত রয়েছে সবাই মিলে কিন্তু এই বাংলা ইংলিশের কোয়েশ্চেন পেপার বানানো হবে এবং বাংলা ইংলিশের কোশ্চেন পেপার সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দেওয়া হবে এবং তোমরা কিন্তু এই কোয়েশ্চেন পেপারটাকে তোমরা ভালো করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ডাউনলোড করে সেইটা তোমরা চেক কিভাবে করাবে সেইটার উপায়ও কিন্তু আমরা রেখেছি নোটস্টাডির থেকে তোমরা ধরো বাংলার কোয়েশ্চেন পেপারটা ডাউনলোড করলে সেটাকে তোমরা লিখবে লিখে তোমরা যেখানেই লেখো না কেন অ্যান্সারগুলো আমাদেরকে স্ক্যান করে পিডিএফ করে কিন্তু পাঠিয়ে দেবে এবং স্ক্যান করে আমরা তোমাদেরকে মেল আইডি দিয়ে দেবো সেইখানে তোমরা পাঠিয়ে দেবে আমরা চেক করে তোমাদেরকে মার্কস দিয়ে দেবো ঠিক অ্যান্সার করে দেবো এবং যারা যারা বাংলা ইংলিশের সবাই কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাটা করতে পারো সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে আমরা বাংলা ইংলিশের এই প্রিপারেশনটা দেওয়া হবো তোমরা কোয়েশ্চেন পেপারগুলো ডাউনলোড করবে সেগুলো অ্যান্সার করবে করে আমাদেরকে কিন্তু তোমরা স্ক্যান করে পাঠিয়ে দেবে আমরা চেক করে তোমাদেরকে কিন্তু ঠিক অ্যান্সার এবং হচ্ছে তোমাদেরকে তোমরা ওই কোয়েশ্চেনের ওপর ঠিক কতটা মার্কস পেতে পারো এবং এই কোয়েশ্চেনের একটা পারফেক্ট অ্যান্সার কীরম হওয়া উচিত সেগুলোও কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো তো সেইটা কোথায় দেব কোথায় তোমরা পিডিএফটা পাবে বা কোথায় কী পাবে সেই সংক্রান্ত নিয়ে তোমরা প্রত্যেকের ভিডিওগুলো দেখতে থাকো তোমরা কিন্তু এরপরে আমি পরবর্তী ভিডিওতে কিন্তু কোথায় পাবে সেটা কিন্তু বলে দেব এবং আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু এই জিনিসটা তোমাদের জন্য আমরা নিয়ে আসছি আজকে আমি ফাইনাল অ্যানাউন্সমেন্টটা করে দিলাম এবং কয়েকদিনের মধ্যে এই জিনিসটা তোমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে কোথায় থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে আর কোন মেলে পাঠাবে মেল তো দিয়েই দেওয়া হবে আর কোথায় পাঠাবে কোথায় দিয়ে ডাউনলোড করবে সবটাই কিন্তু তোমাদের কাছে দিয়ে দেওয়া হবে তো আজকের মতন কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিও এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং একটু কমেন্টে জানিও লাইক তো অবশ্যই করো শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে দেখো আজকের মতন কিন্তু ভিডিওটা শেষ করছি টাটা